আন্তর্জাতিক পর্যায়ে চাষির প্রায় সবাইরই অভিযোগ হচ্ছে অনেক বেশি পরিমাণে গ্রাস কার্প মাছের পোনা বা গ্রাস কার্প মাছ পুকুরে দেওয়ার পরে এই পোনাগুলো পাওয়া যায় না পুকুর সেচ দেওয়ার পরে অথবা হচ্ছে যে জাল টানার পরে। তো আসলে এই প্রশ্নটারই একটা মোটামুটি সলিউশন দেওয়ার ট্রাই করছি আমি যতটুকু জানি আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যারা দীর্ঘদিন থেকে কার্প জাতীয় মাছ চাষ করছি এবং খুব ক্লোজলি অবজারভেশনের মাধ্যমে মাছ চাষটাকে শেখার ট্রাই করছি, তারা একটা জিনিস লক্ষ্য করলে জানবেন যে এই যে আমি আশা করছি যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই গ্রাস কার্প মাছের এই যে এই ছোটো সাইজগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে খাদ্য গ্রহণ করে। আমি আপনাদের দায়িত্ব নিয়েই বলছি যে আমার কাছে অবজারভেশন হচ্ছে যে এই ছোটো মাছগুলো পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে খাদ্য গ্রহণ করার কারণে পেট ফুটো হয়ে বা ফুলে ফেটে মারা যায় এবং অথবা হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় খাদ্য গ্রহণ করার কারণে পেটে গ্যাস হয় বা হচ্ছে যে পেট ফুলে থাকে, যে কারণে মাছটা খুব বেশি মুভ করতে পারে না। এই কারণে যেটা ঘটে সেটা হচ্ছে যে রাক্ষসী স্বভাবের মাছ প্রজেক্টে থাকলে অথবা বিভিন্ন ধরনের পাখি পোকামাকড়ের আক্রমণে কিন্তু এই পোনাগুলো নষ্ট হয়। আমি বিগত কয়েক বছর থেকে যে জিনিসটা ট্রাই করছি সেটা হচ্ছে আমি একটা জিনিস বুঝি যে কার্প জাতীয় মাছ আসলে দ্বিতীয় বছরে কিন্তু বৃদ্ধি অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এদিকে মাছ চাষটা যেখানে ফেব্রুয়ারি থেকে বেশ ভালো মানের আবহাওয়া থেকে শুরু হওয়ার কথা, সেখানে নতুন পোনা পেয়ে এই পোনাটা ফিঙ্গারলিং সাইজের বা আঙুল সাইজের হতে যে সময়টা নেয় তাতে কিন্তু মাছ চাষের রানিং বছরের প্রায় 3-4 মাস কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটাও একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই কারণে আমি যেটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে যে এই গ্রাস কার্প মাছগুলোকে যাতে একটা নির্দিষ্ট পরিমাণে প্রজেক্টে রাখা যায়, যেহেতু গ্রাস কার্পের পোনার চাহিদাও অনেক বেশি এবং পোনার ডিমান্ডও কিন্তু অনেক, আপনার রেটও কিন্তু অনেক বেশি থাকে এবং আমাদের এইদিকে যে প্রজেক্টগুলো বিল টাইপের সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্রাস কার্প বৃদ্ধি পায় এবং অনেক পোনা তারা ছাড়ে মূলত। তো সব কিছু বিবেচনা করে বা আমি সব মার্কেট অ্যানালাইসিস করে বুঝতে পেরেছিলাম যে হিউজ পরিমাণে যদি আমরা গ্রাস কার্প মাছের প্রোডাকশান করে রাখতে পারি তাহলে কিন্তু ভালো মানের একটা রেজাল্ট হবে, কিন্তু এন্ড দ্য ডে যে এটা কিন্তু পোনা আমরা ওইভাবে খুঁজে পাই না। তা পরে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে, এবং এই যে আপনার হচ্ছে যে অভিজ্ঞ চাষিদের সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝেছি এবং অ্যানালাইসিস করে এবং মৎস্য অফিস থেকে কথা বলার পরে যতটুকু ধারণা পেয়েছি সেটা এরকম যে এরা ছোটোবেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করার কারণে একটা পার্সেন্টেজ কিন্তু ওখানে মারা যায়। আরেকটা পার্সেন্টেজ যেটা হয় যে সকালের দিকে কিন্তু এই যে পুকুরটি কিন্তু গ্যাস হয়, মানে এদের পুকুরে যখন অক্সিজেন স্বল্পতা ঘটে বা প্রান্তিক পর্যায়ের চাষিরা, তো আসলে আপনি লক্ষ্য করলে জানবেন যে এটা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পুকুরে এরা কিন্তু এই যে পুকুরের যে পরিচর্যা সেটা কিন্তু করে না। ইভেন আমি নিজেও আসলে পর্যাপ্ত পরিমাণে আসলে কিন্তু এই পুকুরের পরিচর্যাটা করতে পারি না, সময় অর্থ দুটার কারণেই। তো সেক্ষেত্রে সকালের দিকে এটা একটা গ্যাস হয় বা প্রজেক্টে যে কোনো কারণে গ্যাস হলেই কিন্তু আগে এই যে আপনার এই গ্রাস কার্প মাছ পুঁটি মাছ এগুলোর কিন্তু আগে সমস্যা হয়। তো এই এইটার একটা প্রবলেম থাকে। আরেকটা প্রবলেম হয় হচ্ছে যে এরা কিন্তু রাতের দিকে পর্যাপ্ত পরিমাণে মাছ ভাসে। আমি নিজে এটা অনেকবার চেক করে দেখেছি বা আপনারা যারা যাদের প্রজেক্টে গ্রাস কার্প মাছ আছে তারা যদি একটু রাতের দিকে টর্চ লাইট দিয়ে একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাতে ভাসে। এই কারণে আমাদের প্রজেক্টে বা মাছ চাষের প্রজেক্টগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মানে ম্যাক্সিমাম প্রজেক্টে কিন্তু উপরে রাতে সিকিউরিটি নাই এবং উপরে জাল দিয়ে ঘেরা নেই। এই কারণে যেটা ঘটে যে আমাদের প্রজেক্টগুলোতে মাছ এই আপনার মাছ খেকো পাখির আক্রমণটা দিনে যেমনটা হয় তার চেয়ে বেশি কিন্তু রাতে হয়। এবং আমি শুনেছি এবং আমি দেখেছিও যে আসলে হচ্ছে যে বড় বড় পাখিগুলো পড়ে এবং আমি শুনেছি যে এরা কিন্তু খুব বড় সাইজের মাছগুলোকে কিন্তু খেয়ে ফেলতে পারে। তো এই কারণেই আসলে এই গণ্ডগোলটা ঘটে বলে আমার ধারণা। এই কারণে আমরা যে পরিমাণে কার্প জাতীয় মাছের বাকি মাছগুলো ছাড়ার পরে প্রজেক্টে খুঁজে পেলেও এই গ্রাস কার্পের কিন্তু মর্টালিটিটা অনেক বেশি হয়। তো আমরা যারা গ্রাস কার্প মাছের পোনা বিক্রি করে একটা ভালো মানের প্রফিট করতে চাই তাদের অবশ্যই পুকুরে অ্যালেটর বা পুকুরের পরিস্থিতি এত ভালো রাখতে হবে যাতে কোনোভাবে প্রজেক্টে গ্যাস না হয় এবং সেই সাথে সাথে কিন্তু
উপরে অবশ্যই ঢেকে রাখতে হবে। এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে কিন্তু আমার যেটা ধারণা যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্রাস কার্প হওয়া সম্ভব এবং সেই সাথে সাথে পোনা বিক্রি করে অথবা হচ্ছে মাছ করে কিন্তু একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তবে যদি যারা মাছ করতে যাবেন তাদের আসলে ঘাসের হচ্ছে আপনার এই যে সাপ্লাই এবং পুকুরে আপনার কী পরিমাণ জৈব পদার্থ থাকলে পুকুরের পানির পরিবেশ ভালো থাকবে বা খারাপ হবে না এবং মাছ বৃদ্ধি পাবে সেই অনুযায়ী এবং আপনার প্রজেক্টের সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে গ্রাস কার্প সাজতে হবে। আর যদি আপনি পোনা বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে গ্রাস কার্পকে মোটামুটি একটা ভালো ঘনত্বে রেখে কিন্তু আপনি এটা করতে পারেন। তো আমি আশা করছি যে এই চাষিদের এই ব্যাপারগুলো যদি একটু বিবেচনা করে আপনারা ইয়েটা করতে পারেন তাহলে বেশ ভালো হবে। তো এই হচ্ছে টোটাল গ্রাস কার্প সংক্রান্ত কিছু তথ্য। তারপরেও যদি মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।